অগস্ট মাস বাঙালি জাতির জন্য কলঙ্কিত মাস। এই মাসের শোকের মাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু সহ তার পরিবারের যে সকল সদস্যদেরকে হত্যা করা হয়েছিল এবং এই পরিবারের বাইরেও অনেককে হত্যা করা হয়েছিল তাদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আজকের এই কথা বলছি। এই অগস্ট মাসেই 9 তারিখে আরেকটি উল্লেখযোগ্য দিন, বিশেষ করে বিদ্যুৎ এবং জ্বালানি ক্ষেত্রে। এই দিনটি আমরা পালন করি জ্বালানি দিবস, নিরাপত্তা দিবস হিসাবে। কেন আমরা পালন করি নিরাপত্তা দিবস? কি করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু এই 9ই অগস্টে? 1975 সালের 9ই অগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন। 5টি গ্যাস ফিল্ড শেল কোম্পানির কাছ থেকে 4 মিলিয়ন পাউন্ডের মাধ্যমে উনি কিনে নিয়েছিলেন। সেই সময় এই অর্থ যোগান দেওয়া খুবই কঠিন ব্যাপার ছিল। 4 মিলিয়ন পাউন্ড স্টার্লিং পাউন্ড এখনকার সময়ে প্রায় 400 মিলিয়ন পাউন্ডের সমান, এবং এই অর্থ দিয়ে 5টি গ্যাস ফিল্ড কেনার পরবর্তী অবস্থাটা কী হয়েছিল? আমাদের যে ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তা দরকার, নিজেদের গ্যাস জাতীয়করণ করা দরকার, এই গ্যাস সর্বোপরি ব্যবহার করে আমাদের দেশ যে একটি উন্নত দেশের শিখরে পৌঁছাবে, জাতির জনক বঙ্গবন্ধু 1975 সালে এই সিদ্ধান্তের মধ্য দিয়েই কিন্তু তৈরি হয়েছিল সেই ভিত্তা। এবং উনি ভাবতে পেরেছিলেন, উনি বিশ্বাস করতে পেরেছিলেন, যদি নিজস্ব জ্বালানি নিজেদের কাছে থাকে তাহলে ভবিষ্যতে এই সোনার বাংলাদেশ কেউ দাবায় রাখতে পারবে না। 5টি গ্যাস ফিল্ড তিতাস, বাখরাবাদ, হবিগঞ্জ, রশিদপুর এবং কৈলাসটিলা। জাতির জনক বঙ্গবন্ধুর কেনা এই 5টি গ্যাস ফিল্ড এখনও প্রায় 54% রিজার্ভ আমরা বজায় রেখেছি, এবং এই 5টি গ্যাস ফিল্ড থেকে আমরা প্রায় 30% যে পরিমাণ গ্যাস আমরা দেশের থেকে উৎপন্ন করছি তার 30% গ্যাস কিন্তু আমরা পাচ্ছি। আজকে যে বাংলাদেশের যে বিশাল কর্মযোগ্য তৈরি হয়েছে, বিশেষ করে এক্সপোর্টের ক্ষেত্রে, ইন্ডাস্ট্রি ক্ষেত্রে, বিদ্যুতের ক্ষেত্রে, তার অনেকাংশই বলা যায় এই গ্যাসের কারণেই কিন্তু হচ্ছে আমরা, এবং খুব স্বল্প মূল্যে আমরা এই গ্যাসগুলো পাচ্ছি আমরা। এই 9ই অগস্টকে আমরা ঘিরে আমরা জ্বালানি নিরাপত্তার কথা চিন্তা করে আমরা আরও অনেক পরিকল্পনা নিয়েছি ভবিষ্যতের জন্য। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতির জনকের কন্যা, তার বাবার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য 1996 সালে যখন প্রথম ক্ষমতায় আসলেন, 1996তে উনি প্রথমেই পরিকল্পনা নিয়েছিলেন কিভাবে আমাদের এই গ্যাস, এই প্রাকৃতিক গ্যাস আহরণ করা যায়। সর্বপ্রথম জাতির জনকের পরে, মৃত্যুর পরবর্তী অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়ে কিন্তু আমরা নতুন 2টি রিক কিনতে পারি। এই রিক কেনার ফলে কিন্তু আমরা নতুন করে আবার গ্যাস এক্সপ্লোরেশনে যেতে পারি। 2010 থেকে 2022 এই পর্যন্ত প্রায় 1000 MMC অফ গ্যাস আমরা বৃদ্ধি করতে পেরেছি। আমরা জাতীয় গ্রিডে 2010-এ যখন মাত্র আমাদের 1700 MMC অফ গ্যাস ছিল, আমরা প্রায় 2019 পর্যন্ত 2700 MMC অফ গ্যাস আমরা দিতে পেরেছি। এই মুহূর্তে আমাদের গ্যাসের ডিক্লাইন করেছে, কিন্তু ভবিষ্যতের পরিকল্পনায় আমরা আরও 500 থেকে 600 MMC অফ গ্যাস জাতীয় গ্রিডে নেওয়ার জন্য পরিকল্পনা করছি। ভোলাতে আমরা বিশাল বড় গ্যাসের আধার পেয়েছি, ভোলার গ্যাসটাকে উত্তমভাবে কীভাবে ব্যবহার করা যায় সেটার আমরা পরিকল্পনা করেছি। ভোলার গ্যাসকে পাইপলাইন করে আমরা পটুয়াখালী, খুলনাতে কীভাবে নিয়ে আসতে পারবো সেটারও আমরা পরিকল্পনা করে ফেলেছি। সুতরাং ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশ একটা শক্ত ভিতের উপর এখন আছে। জাতির জনক বঙ্গবন্ধুর হাত দিয়েই কিন্তু তৈরি হয়েছিল পেট্রোবাংলা, এবং সেই সময় যতগুলো প্রতিষ্ঠান এই গ্যাস ক্ষেত্রের জন্য প্রস্তুত করার প্রয়োজন ছিল উনি কিন্তু সেই ভিতগুলো রচনা করে দিয়ে গেছিলেন, এবং তার সুফল কিন্তু আজকে আমরা পাচ্ছি। তার তৈরি এই আইন এবং তার তৈরি এই সিদ্ধান্ত, বিশেষ করে সংবিধানে 1916 অনুচ্ছেদে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে শহরের সুবিধা গ্রামে দিতে হবে, শহরের বিদ্যুৎ গ্রামেও যেন প্রতিটি মানুষ পায়।
আজকে সারা বাংলাদেশ জাতির জনকের কন্যার হাত ধরে প্রতিটি ঘর আলোকিত হয়েছে এবং আমরা চেষ্টা করছি একদম নিরবিচ্ছিন্নভাবে কিভাবে বিদ্যুৎকে সামনে নেওয়া যায় সেই পরিকল্পনা করে আমরা সামনের দিকে করছি। সারা বিশ্বে এই হঠাৎ করে এই যুদ্ধের পরিস্থিতি আসার ফলে বিশ্বে বিশেষ করে মধ্য বিশ্বের দেশগুলো পশ্চিমা দেশগুলোতে গ্যাসের চাহিদা প্রচণ্ডভাবে বেড়ে যায়। রাশিয়ার থেকে যে গ্যাস তারা নিতেন এই পশ্চিমা দেশের দেশগুলো সেই রাশা এই গ্যাস দেওয়া বন্ধ করে দেয়। তার ফলে আমরা যেই সোর্স থেকে গ্যাস নিতাম সেই সোর্সের গ্যাসের দাম প্রচণ্ডভাবে বেড়ে যায়। এতে আমাদের এই গ্যাস যে গ্যাসটুকু আমরা কিনে আনতাম বিদেশ থেকে সেই কেনার মধ্যে আমাদের যেগুলো খুব শর্ট টার্ম আমরা যে স্পট মার্কেট থেকে কিনতাম তার মূল্য বৃদ্ধির কারণেই কিন্তু আমরা এই গ্যাস কেনা বন্ধ করে দিয়েছি। হঠাৎ করে তেলের দামও বিশ্ববাজারে অতি উচ্চ মূল্য হয়ে যাওয়ার কারণে আমরা তেলের ব্যাপারেও কিন্তু আমরা বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। কিন্তু এটাকে নিরবিচ্ছিন্ন রাখতে হবে দেশের উন্নয়নের স্বার্থে, জনগণের উন্নয়নের স্বার্থে, যার কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ক্ষেত্রে সবাইকে সাশ্রয়ী হতে বলেছেন। জ্বালানিতে আমরা সাশ্রয়ী হলে দেশের এবং দশের সকলের জন্য উপকৃত হব। সারা বিশ্বের উন্নত বিশ্বগুলো এখন জ্বালানির ক্ষেত্রে কীভাবে সাশ্রয়ী করা যায় তারা বারবার তাদের জনগণকে সজাগ করছেন এবং ইতিমধ্যে উন্নত কয়েকটি দেশ জ্বালানি ক্ষেত্রে তারা রেশনিং করা শুরু করে দিয়েছে। সেই সকল দেশের কথা চিন্তা করেও আমরা এখনও অনেক ভালো আছি। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা যা আছে আমরা আশা করছি এই সাময়িক যে সমস্যাটা আমরা অচিরেই কেটে উঠব এবং আমরা আবারও নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ক্ষেত্রে এবং নিরবিচ্ছিন্ন জ্বালানি ক্ষেত্রেও আমরা তৈরি করতে পারব। সাময়িক অসুবিধার জন্য আমরা সর্বোপরি দুঃখিত, কিন্তু আমাদের এই 9ই আগস্ট এই জ্বালানি নিরাপত্তা দিবসে আমাদের সকলের শপথ থাকবে আমরা সকলেই সাশ্রয়ী হয়ে সকলের ক্ষেত্রটা আমরা তৈরি করতে চাই। আমাদের এই দেশ হবে স্বয়ংসম্পন্ন একটি সুফলা বাংলাদেশ এবং ভবিষ্যতের জন্য সকলের কথা চিন্তা করে আমরা আরও জ্বালানিকে কীভাবে আমরা সাশ্রয়ী করতে পারি সেই ব্যবস্থার দিকে আমরা এগোব। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।